এই মাসটা এত সম্মানিত মাস এত মর্যাদার মাস এই মাসটি আল্লাহর কাছে বিশেষভাবে মর্যাদাপূর্ণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়াসুফিদাতিশ শায়াতিন নবীজি বলেছেন রমাদানের মাস যখন আসে রব্বুল আলামিন এই মাসের সম্মানে জান্নাতের সকল দরজা খুলে দেন আর জান্নাতের সবগুলো আর জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন ওয়াসুফিদাতিশ শায়াতিন আর শয়তানকে এই মাসে শিকলবন্দী করে ফেলা হয় শৃঙ্খলিত করা হয় যাতে শয়তান তার শয়তানি চালাইতে না পারে আপনারা বলতে পারেন হুজুর রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তো মানুষ রমজান মাসে এত শয়তানি করে কেন অনেক মানুষ তো আছে রমজান মাসে রোজা রেখেও মিথ্যা বলে গীবত করে চুগলখুরি করে অন্যায় করে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে লুটপাট করে মানুষের হক মেরে খায় অন্যায় অপকর্ম গুনাহে নিমজ্জিত থাকে এরকম আছে না নাই তো নবীজি বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবন্দী করে ফেলেন তাহলে শয়তান যদি বন্দী থাকে তো মানুষ শয়তানি করে কেমনে শয়তান তো ওয়াসওয়াসা দিতে তখন পারে না দেখুন শয়তান এটা শুধু জিন জাতির মধ্যেই শয়তান নয় কোরআনের সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাস ওই সূরায় আল্লাহ কি বলেছেন আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে ওয়াসওয়াসা দানকারী শয়তান এটা দুই জাতির ভেতর থেকে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন থেকেও আছে মানুষ থেকেও আছে এখন জিন শয়তান তো বন্দী কিন্তু জিন শয়তান যে সকল ইনসান যে সকল মানুষদেরকে বাকি ১১ মাস ধোঁকা দিয়ে দিয়ে তার খাস মুরিদ বানিয়ে ফেলেছে আসল শয়তান বন্দী থাকলেও শয়তানের মুরিদ মানুষ রূপী শয়তানগুলো তো বন্দী থাকে না এই জন্য মানুষ রূপী শয়তানদের শয়তানি কমে না শয়তান যেগুলারে একদম ধোঁকা দিয়া টাইট করে ফেলেছে একদম খাস মুরিদ বানিয়েছে তো শয়তান তো এক মাসের জন্য বন্দী থাকলেও তার মুরিদরা তো বাহিরে আছে ঠিক কিনা বলেন এজন্য শয়তান বন্দী থাকলেও তার মুরিদরা রমজান মাসে সব অন্যায় অপকর্ম সব কাজ চালিয়ে যায় রমজান মাসে জিন শয়তানের শয়তানি বন্ধ হলেও মানুষরূপী এই সকল শয়তানদের শয়তানি বন্ধ হয় না রমজান মাসে যে সকল মানুষরূপী শয়তান শয়তানি করে এরা জিন শয়তানের চাইতেও আরো খারাপ আরো নিম্ন পর্যায়ের শয়তানেরা এটা বড় সম্মানিত মাস এটা বড় বরকতের মাস এই মাসে আল্লাহ তাআলা বেহিসাবি সওয়াব দান করেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা বেহিসাবি সওয়াব দেওয়া হয় অন্যান্য মাসে আপনি যখন কোনো ইবাদত করেন রব্বুল আলামিন সওয়াবের বেলায় ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কিন্তু আল্লাহর নবী বলেছেন ইল্লা সিয়াম রোজা ছাড়া কারণ রোজার মাসে রমজান মাসে আল্লাহ তাআলা বেহিসাবি সওয়াব দিতে থাকেন এই মাসটা এত দামি এই মাসটা এত সম্মানিত মাস আপনি যখন রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করবেন অন্য মাসের ৭০টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে রমজান মাসে যখন মানুষ একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান হয়ে যায় ফরজ হয়ে যায় ৭০টা ফরজের সমান আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের উচিত এই মাসে আল্লাহর ঘর জিয়ারত করা ওমরা করা কারণ নবীজি বলেছেন রমজান মাসে যারা ওমরা করে তারা যেন আমি নবীর সঙ্গে হজ করার সমান সওয়াব পেয়ে যায় এই মাসটা বড় দামি মাস বড় সম্মানিত মাস বড় বরকতের মাস আল্লাহ এই মাসের রহমত বরকত দিয়ে তুমি আমাদেরকে ধন্য করে দিও বলেন আমিন এই মাসটা যেমন দামি এই মাসে যে ইবাদত আল্লাহ দিয়েছেন ওই ইবাদতটাও অত্যন্ত দামি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম আদম সন্তানের সকল কাজ সে তার নিজের জন্য করে ইল্লা সিয়াম তবে রোজা ছাড়া
আল্লাহ তাআলা বলেছেন আসসাউমুলি রোজা হলো আমার জন্য ওয়া আনা আজজিবিহি আর রোজাদারদেরকে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিয়ে থাকি আল্লাহ বলেন বনি আদম যত কাজ করে সব তার নিজের জন্য কিন্তু রোজাটা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে কেন আল্লাহ এই কথা বললেন দেখেন আমরা যত কাজ করি সব কাজেরই দুইটা উদ্দেশ্য থাকে হয় বান্দা কাজটি করছে মানুষ দেখাবার জন্য অথবা কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যেমন এক লোক সব সময় নামাজ পড়ে না কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে সকল মানুষ নামাজে দাঁড়াচ্ছে আমি যদি নামাজে না দাঁড়াই তো মানুষজন কি বলবে তখন সে আল্লাহু আকবার ওযু থাকুক আর না থাকুক দাঁড়ায় গেল বলেন তো সে যে নামাজে দাঁড়াইলো এটাকে আল্লাহর ভয়ে না মানুষকে দেখানোর জন্য এ ধরনের নামাজি ইলেকশন আসলে নির্বাচন আসলে বেড়ে যায় ইলেকশনের এক ক্যান্ডিডেট এক প্রার্থী আসরের নামাজে এক মসজিদে আদায় করেছে কিছু দূর যেতে না যেতেই গিয়ে দেখে আরেক মসজিদে নামাজ এখনো চলে তার সমর্থকদেরকে বলতেছে এই সবাই মসজিদে ঢুকো কয় স্যার একটু আগেই না নামাজ পড়লেন কয় চুপ এখন ইলেকশনের টাইম যতবার সুযোগ পাবা ততবার নামাজ পড়বা কি বলেন এরকম আছে না নাই এই যে নামাজে ঢুকলো এটা কি আল্লাহর জন্য নাকি মানুষের থেকে সিম্পতি নেওয়ার জন্য আর এই ধরনের বাটপার ধোকাবাজ আমার দেশে অনেক বেশি নির্বাচন আসলে এদেশের মানুষ কিন্তু ইসলামওয়ালা এদেশের মানুষ অন্তরে দ্বিনী অনুভূতি লালন করে চেতনায় ইসলাম লালন করে ইলেকশন আসলে সবাই ধর্মীয় লেবাস পরে ধর্মীয় লেবাস পরে মানুষের থেকে সিম্পতি নেওয়ার চেষ্টা করে আলেমদের কাছ থেকে গিয়ে তখন দোয়া নেয় আর যখনই সে ভোট নিয়ে তারপরে ক্ষমতার চেয়ারে বসে যায় তখন আলেম উলামাও চিনে না ইসলামও চিনে না ইসলামের আলেম উলামার সঙ্গে বেয়াদবি আর দুশ্মনী শুরু করে দেয় ক্ষমতার চেয়ারে বসে এত বেয়াদবি কইরেন না কারণ চেয়ারে বসাইছে জনগণ আবার জুতা দিয়া পিটায়া পিটায়া এই চেয়ার থেকে নামাইতে পারবেও জনগণ ক্ষমতা মানুষের চিরকাল থাকে না ফেরাউনের মতো ক্ষমতাধর থাকে নাই পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয় কেবলমাত্র একজন হলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক যার ক্ষমতা কোনোদিন ফুরাবে না শেষ হবে না গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এছাড়া আর কারো ক্ষমতা এর কোনো স্থায়িত্ব নেই দেখেন এই যে চেয়ার এই চেয়ারে আমার ভাই মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব কিছুক্ষণ আগে বসেছেন উনার আগে আরেকজন আলোচনা করেছেন উনার আগে আরেকজন আলোচনা করেছেন আমি হয়তো আর কয়েক মিনিট আছি আমি একটু পরে চলে যাব চেয়ার কয়টা বসছে কয়জন অনেকজন তাহলে বোঝা গেল চেয়ার চেয়ারের জায়গায় থাকে চেয়ারে থাকা মানুষ চিরকাল থাকে কিন্তু আমাদের অবস্থা হয় কেমন জানেন চেয়ারে যে যখন উঠে যায় অবস্থাটা হয় তখন এমন যে যখন চেয়ারে উঠে যায় তখন গিয়ারে আমি নিজেও এখন গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ারটা কুরআন আর হাদিসের দিকে আমার গিয়ার ইসলামের দিকে যতক্ষণ আপনার গিয়ার কুরআন হাদিস আর ইসলামের দিকে থাকবে দুনিয়ায় সম্মান আখেরাতেও নাজাত আছে না নাই আর চেয়ারের গিয়ার যদি বেশি মাতব্বরি করে ইসলামের বিরুদ্ধে নিয়ে যান দ্বীনের বিরুদ্ধে নিয়ে যান মনে রাখবেন আল্লাহ তাআলার অ্যাকশন যখন আরম্ভ হবে আল্লাহ এমন ভাবে সাইজ করবেন আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীটা রিস্কি জোন এটা বড় অনিরাপদ জায়গা আমি বুঝি না এত অনিরাপদ জায়গায় থেকে মানুষ এত ঝুঁকিপূর্ণ কাজ কিভাবে করে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে রাসূলুল্লাহর ওয়ারিসদের বিরুদ্ধে কিভাবে মানুষ এতটা বিদ্বেষপূর্ণ মনোভাব দেখায় আপনি তো রিস্কি জোনে বসবাস করেন এই যে আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একদম খুশি মনে রাতের বেলা ঘুমান আলেম উলামা অ্যাকশন নেওয়া লাগবে না ইসলাম প্রিয় জনতা অ্যাকশন নেওয়া লাগবে না রাতের বেলা যে বাড়িতে ঘুমাইছেন ভূমিকম্প দিয়া বাড়ি সুদ্ধা নিচের দিকে ধাবাইয়া দিয়া কারুনের মতো সাইজ করতে পারবেন কে কিছুদিন আগে তুরস্ক আর সিরিয়ার সীমান্তে হাজার হাজার ভবন ধসে গেল ভূমিকম্প হয়ে গেল কার হুকুমে হইল আমি বুঝি না মানুষ আলেম উলামাদের বিরুদ্ধে এত কথা বলে কেমনে বেটা তোর যে মুখ দিয়ে তুই আলেমদের বিরুদ্ধে কথা বলিস এই মুখটারে বাঁকা বানায় দিতে পারেন কে আখিরি জামানের একটা হাদিস আছে নবীজি বলেছেন শেষ জামানায় ঘন ঘন ভূমিকম্প হবে আল্লাহর নবী বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় সিরিজ ভূমিকম্প হবে
ঘন ঘন ভূমিকম্প অন্যান্য হাদিসে নবীজি বলেছেন রাতের বেলা সুন্দর শহর দেখবা সুসজ্জিত শহর সকাল বেলা দেখবা কিচ্ছু নাই আল্লাহু আকবার ঘন ঘন ভূমিকম্প হবে মহামারী আসবে চেহারার বিকৃতি ঘটবে চেহারার বিকৃতি যে ঘটবে দেখেন না আমাদের বাংলাদেশে একটা ছেলে তাশরিফ খান এই ছেলেটা গান গায় আমি তাকে সিলেটের বন্যা থেকে চিনি ছেলেটা ভালো অনেক মানবিক কাজ সামাজিক কাজ করেছে যে ফেশিয়াল প্যারালাইজড এই রোগে সে আক্রান্ত হয়েছে পৃথিবীর বহু মানুষ এই রোগে আক্রান্ত এই ফেশিয়াল প্যারালাইজড যখন হয়ে যায় তখন মুখের একটা অংশ কি হয়ে যায় বাঁকা হয়ে যায় তো এই যে কিয়ামতের আগে নবীজি বললেন কথাগুলো এটা আমার মতো ছোট হুজুরের কথা নয় নবীজি বললেন কিয়ামতের আগে এই ধরনের গজব এগুলো কেন আসবে অনেক কারণ নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা নবীজি বলেছেন যখন রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় চেয়ারে বসে জনগণের দায়িত্বের চেয়ারে বসে জনগণ আর রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে লুটপাট করে খায়া দাইয়া মানুষ যখন নিজে ভোগ করা আরম্ভ করবে তখন এই ধরনের গজব দিবেন কে ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ مُسْلِمًا যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে তুলে দিবে وَالْخَمْرَ وَالْمَعَازِفِ যখন মদ মাদক বেড়ে যাবে গান বাদ্য যন্ত্র এগুলো বেড়ে যাবে وَيُكْثَرُ الزِّنَا জিনা বেড়ে যাবে وَلُبِسَ الْحَرِيرِ রেশমি পোশাক মানুষ জায়েজ মনে করবে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদ সমূহে যখন হই হুল্লুর এবং পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে এরপরে যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা লম্পট চরিত্রহীন দুর্নীতিবাজরা সমাজ আর রাষ্ট্রের দায়িত্বের চেয়ারে বসে যাবে আখিরি জামানায় ঘন ঘন এই রকম গজব দিবেন কে এগুলো 1500 বছর আগের কথা পুরান কথা এগুলো নতুন কথা নয় সামনে যে আরো কত ভয়াবহ গজব আছে আল্লাহু আলাম এগুলো আল্লাহই ভালো জানেন কারণ শেষ জামানার যে আলামতগুলোর কথা নবীজি বলেছেন সব আলামত আমাদের মধ্যে বিদ্যমান এখন দেখা যায় ভালো দায়িত্বের চেয়ারে জনগণের চেয়ারে ভালো মানুষ নাই বেশিরভাগ জায়গায় আছে চোর ডাকাত দুর্নীতিবাজ লুটেরা ঠিক কি না আর শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা ইসলাম আছে না নাই সব আছে কুরআন নাই হাদিস নাই সামনে যে কি গজব আছে কল্পনাও করতে পারবেন না আল্লাহ সাইজ করতে হলে কিচ্ছু লাগবে না আল্লাহ বলবেন কুন ফায়াকুন আমরা তো ঝুঁকির মধ্যে আছি এই যে মহেশখালী সাগরের পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একটা ঝলচ্ছাস উঠে গেলেই তো শেষ তুরস্কের অবস্থা যদি বাংলাদেশে হয় ঢাকা শহরকে খুঁজেও পাওয়া যাবে না কি করে আল্লাহর সঙ্গে এত নাফরমানি আর কি করে আলেমদের সঙ্গে এত বেয়াদবি এখনো সময় আছে তওবা করুন নইলে আল্লাহর গজব আসতে নিস্তার পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন সম্মানিত ভাইয়েরা আমি বলছিলাম মনে আছে তো কোন জায়গায় ছিলাম আমরা যত কাজ করি হয় সেটা নিজের জন্য মানুষকে দেখাবার জন্য অথবা আল্লাহর জন্য যেমন দান সদকা সব জায়গায় করে না যেখানে দান সদকা করলে মানুষ বলে অমুক দিছে ওখানে করে তবে মনের খবর জানেন কে কেউ যদি এই নিয়তে দান করে যে আমি দান করছি দেখে অন্যরা উৎসাহিত হবে তো কোনো অসুবিধা নাই কিন্তু মনে যদি এটা থাকে যে আমাকে বাহবা দিবে যশ খ্যাতি বাড়বে তাহলে এটা রিয়া হয়ে যাবে এই দান সদকা কবুল হবে না আল্লাহ আমাদেরকে রিয়া থেকে বাঁচান বলেন আমিন নামাজ বলেন দান সদকা বলেন অথবা হজ অনেক মানুষ হজ করে নামের আগে হাজি লাগানোর জন্য এরকম আছে না নাই আমি আমার ক্ষুদ্র জীবনে দেখেছি আমি একবার এক অমরাকারীকে দেখলাম অমরায় যাওয়ার তিন দিন আগে তার ঘরের মধ্যে পুস্টার সামনে নির্বাচন করবে পুস্টার লেখাইছে অমরায় যায় নাই আল্লাহর কসম আমি নিজের চোখে দেখেছি এটা অমরায় যাওয়ার আগে পুস্টার ছাপাইছে কি পুস্টার নাম বললাম না হাজি অমুক সাহেবের পক্ষ থেকে ইউনিয়ন উপজেলা কিচ্ছু আমি বললাম না মানে এলাকাবাসীকে শুভেচ্ছা আমি বললাম আপনি তো এখনো অমরায় গেলেন না যাওয়ার আগে যদি মহিলা যান কয় না না আমি অমরায় থাকাকালীন সময় এগুলো লাগাই দেওয়া হবে নামের আগে হাজি আলহাজ লাগাই ফেলেছি আচ্ছা বলেন তো হজ করলেই নামের আগে হাজি আলহাজ লাগাতে হবে এমন কোনো কথা আছে এমন তো কোনো কথা নেই আমরা কি নামাজ আদায় করে কখনো বলি আমি মুসল্লি হাসিবুর রহমান এটা কি বলি কখনো
তো নামের আগে যদি হজ করলে হাজি লাগানো যায় তো আল্লাহর রাসূল তো হজ করেছেন আমরা কি বলি হাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি বলি আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আন আমরা কি বলি আলহাজ ওমর রাদিয়াল্লাহু আন আমরা কি বলি আলহাজ ওসমান রাদিয়াল্লাহু আন এগুলো আমরা বলি দরকার নেই তো এরকম যদি কোনো একটা ইবাদত কইরা ইবাদতের লকব লাগানো লাগে তাহলে তো দেখা যাবে সূরা ফাতিহা যার মুখস্থ সেও লাগাই দিবে হ্যাঁ হাফিজুল ফাতিহা জনাব আব্দুল করিম কি বলেন ঠিক কি না ইবাদতের ভিতরে রিয়া থাকা যাবে তো সব ইবাদত বান্দা করে হয় এখানে আল্লাহকে দেখানোর জন্য অথবা মানুষ দেখানোর জন্য কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন রোজা ছাড়া মানুষকে দেখানোর জন্য সারা দিন না খায়া কোনো পাগলেও থাকবে রোজা যারা রাখে কেবলমাত্র কার ভয়ে রাখে জন্য আল্লাহ বলেছেন রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ ফেরেশতা দিয়ে দেব না রোজাদারকে আমি আল্লাহ আমার নিজের হাতে পুরস্কার দেব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ রোজা হলো অত্যন্ত দামি ইবাদত রোজা হলো অত্যন্ত দামি ইবাদত এই এই রোজার পুরস্কার রব্বুল আলামিন নিজে দান করবেন আবার যারা রমজান মাসে রোজা রাখে রোজাদারদের সম্মান মর্যাদাও আল্লাহর কাছে কম না বেশি আস্তে বলবেন না জোরে বলেন কম না বেশি একজন রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন নবীজি বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহুর রায়্যান নবীজি বলেছেন জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যেই দরজার নাম হচ্ছে রায়্যান জোরে বলেন দরজাটার নাম কি আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলু মিনহুস সাঈমুনা আল্লাহর নবী বলেছেন ইয়াদখুলু মিনহুস সাঈমুনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরা প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন আইনা সাঈমুন আল্লাহ তাআলা বলবেন রোজাদারেরা কোথায় এরপরে রোজাদারেরা ফায়াকুমুন তারা দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার রোজাদার বান্দারা তোমরা ওই রায়্যান নামক গেট দিয়ে আমার জান্নাতের ভেতরে তোমরা দাখিল হয়ে যাও সুবহানাল্লাহ পড়বেন না রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন আমরা যখন রমজান মাসে রোজা রাখি আমরা যখন সাহরি খাই সাহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত আমরা খাবার দাবার এবং পানাহার থেকে বিরত থাকি রোজা রাখার ফলে সারা দিন আমরা ক্ষুধা পেটে থাকি উপবাসে থাকি ক্ষুধা পেটে থাকার কারণে পেটের মধ্যে এক প্রকার গ্যাস সৃষ্টি হয়ে যায় যার ফলে রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয় নবীজি বলেছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লা খুলুফু ফামিস সাঈমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক রোজা রাখার কারণে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় রোজাদারের মুখের সেই গন্ধটাও আল্লাহর কাছে মিস্কে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও কার কাছে পবিত্র একবার এক শ্রোতা আমাকে কয় হুজুর ঠিক আছে মুখের গন্ধ যদি আল্লাহর কাছে এতই ভালো লাগে আমি রোজার এক মাস দাঁত ব্রাশই করব না আপনাকে বুঝতে হবে এটা দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ হয় ওটা নয় এটা হচ্ছে না খেয়ে থাকলে দেখবেন রমজান মাসে সারাদিন খোদা পেটে মানুষ থাকে বিকেল বেলা দেখবেন এক ধরনের গন্ধ বের হয় কি হয় না এটা আপনার মানুষের কাছে অপ্রিয় হলেও এটা কার কাছে প্রিয় আরো জোরে বলেন কার কাছে প্রিয় এই মাসটাও দামি এই মাসের ইবাদতও দামি আবার এই মাসের ইবাদতকারীরও দাম আল্লাহর কাছে কম না বেশি এই মাসটা আমাদের সামনে এই মাসকে কাজে লাগানোর জন্য আমাদের সবাইকে আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই অনেকে ফুটবল খেলায় না এই যে কিছুদিন আগে কাতারে বিশ্বকাপ হলো ফুটবল বলেন আর ক্রিকেট বলেন কোন একটা টুর্নামেন্টে প্লেয়াররা ওই মাঠে খেলবার আগে দেখবেন তিন চার দিন গিয়ে ওই মাঠে কি করে প্র্যাকটিস করে তো রমজান মাস আসার আগে আপনাকেও তো ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে মন মানসিকতা প্রস্তুত করা লাগবে প্রস্তুতি লাগবে আপনাদের বাড়িতে মেহমান আসলে আপনারা কি মেহমান আসার পরে প্রস্তুতি নেন নাকি মেহমান আসার আগে প্রস্তুতি নেন দেখা যায় বাড়িতে মেহমান আসলে এক দুই দিন আগেই
ঘরে হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে বলে বাজার সাজার এই 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 লাগবে ঘর বাড়ি গুছায় পরিষ্কার পরিচ্ছন্ন করে মেহমান আসার আগে একটা প্রস্তুতি কমপ্লিট করে তো রমজান মাসের চাইতে আমাদের জন্য আমরা যারা মুসলমান আমাদের জন্য রমজানের চেয়ে দামি মেহমান আমাদের জন্য আর আছে না কথা বলেন আছে তো রমজান শুরু হওয়ার পরে প্রস্তুতি হবে না আগে প্রস্তুতি হবে অনেকে বলে এবার রমজানে সব করে ফেলবো 24 ঘন্টা একদম ইবাদতে কাটাবো এবার খুব ইবাদত করব এটা বললে বলেই রমজান আসে চলেও যায় তার আর ইবাদত হয় এজন্য আগে ভাগে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনার প্রস্তুতি যদি সুন্দর হয় তাহলে রমজানটা সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো রমজান মাস আরম্ভ হওয়ার আগে বেশি না আপনারা আগে মাত্র দুইটা কাজ করেন কয়টা কাজ কয়টা কাজ সবাই বলেন কয়টা এক নম্বর মন দিয়ে কথাগুলো শুনেন কাজের কথা বলবো আচ্ছা বলেন তো আপনারা যখন খাবার খেতে বসেন তখন খাবার গ্রহণের আগে খাবার বাসনে বা প্লেটে নেওয়ার আগে পাত্রে নেওয়ার আগে ওই পাত্রকে আপনারা কি করেন পরিষ্কার করেন ধৌত করেন পরিষ্কার না করে ধৌত না করে আমরা কি পাত্রে কোনো জিনিস নেই না আমরা যে রমজান মাসে নেকি কামাবো সওয়াব অর্জন করব নেকি কামাইতে হলে সওয়াব কামাইতে হলে আল্লাহর দয়া পাইতে হলে যেমনি ভাবে খাবার নিতে হলে পাত্রকে পরিষ্কার করতে হয় তেমনি ভাবে রমজানে আল্লাহর রহমত বরকত মাগফিরাত দয়া পাইতে হলে আগে আমাদের নিজেকেও পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে কারণ আমাদের জীবনে গুনাহে ভরপুর ঠিক কি না এই গুনাহ থেকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে রমজানে ঢুকতে হবে তাহলেই রহমত মাগফিরাত পাওয়া যাবে ইনশাআল্লাহ এখন পাত্রকে পরিষ্কার করে মানুষ কি দিয়ে পানি দিয়ে অথবা কি জানি কয় ভীম দিয়ে ভীম 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 আছে না ভীম বার অথবা যে কোনো ধরনের কি বলে স্যুপ দিয়ে মানে সাবান দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে মানুষ এটাকে কি করছে ধৌত করছে এখন আমাদেরকে পরিষ্কার করার জন্য কি সাবান লাগবে সার্ফ এক্সেল লাগবে পরিষ্কার করব কি দিয়ে তওবা দিয়ে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে আমরা যখন গুনাহ করে পাপ করে করে নিজেদেরকে নাপাক বানিয়ে ফেলি কলুষিত বানিয়ে ফেলি কলুষিত এই নফসকে কলুষিত এই অন্তরাত্মাকে পাপাচারে ডুবে যাওয়া এই নফসটাকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন বান্দা যখন তার গুনাহের জন্য খাঁটি তওবা করে খালেস ভাবে আল্লাহর কাছে মাফ চায় তখন রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দেন আর আস্তে বলেন সুবহানাল্লাহ তওবা কবুল হয় কিন্তু তওবা দুইটার সময় আসলে আর তওবা কবুল হবে না জুড়ে বলেন কয়টা এক নাম্বার হলো মৃত্যুর আলামত যখন প্রকাশ পেয়ে যায় তখন তওবা করলে তওবার কবুল হয় না যেমন ফেরাউনও কিন্তু তওবা করেছিল ঈমান আনতে চেয়েছিল কিন্তু টাইম ওভার হওয়ার পরে সময় যাওয়ার পরে মৃত্যুর সময় তওবা করেছে ঈমান আনতে চেয়েছে এই জন্য তার তওবা কবুল হয় নাই ঈমানটাও আল্লাহ গ্রহণ করেন তাহলে বোঝা গেল আমি আপনি যদি তওবা করি তওবা আমরা যদি মরণের হালত মরণের অবস্থা প্রকাশের পরে তওবা করি তওবা আল্লাহ কবুল করবেন এখন বলেন তো কোন দিন আপনি মরবেন কখন আপনি মরবেন এটা কি আপনি জানেন নাকি যেহেতু জানেন না এই জন্য প্রতি মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই এই জন্য আমার আপনার নবীর আমল শুনেন বুখারীর হাদিসে এসেছে নবীজি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন সামাইনা মাররা নবীজি বলেছেন আল্লাহর কসম আমি নবী হওয়ার পরেও রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি আবার মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো فإني أتوب إليه في اليوم 100 مرة কারণ আমি নবী হয়েও প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার তওবা করি বলেন তো আমার আপনার নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি কোনো পাপ আছে নাকি তো নবীর জীবনে গুনাহও নাই পাপও নাই
জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম পরেও মাসুম বেগুনা মাসুম সেই নবী গুনাহ না থাকা সত্ত্বেও যদি ডেইলি 100 বার তওবা করেন আমরা তার পাপী উম্মত যাদের কাজ হলো মুহূর্তে মুহূর্তে গুনাহ করা তাহলে বলেন তো নবী যদি ডেইলি রেগুলার তওবা করেন 100 বার আমাদের জন্য ডেইলি তার চাইতে বেশি তওবা দরকার না কম দরকার এবার আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কয়বার তওবা করেন করেন না তো এজন্য আজকে একটা আমল শিখে যান একটু পর পর 2-4 মিনিট পর পর বলবেন আস্তাগফিরুল্লাহ 24 ঘন্টার মধ্যে তো আপনি 24 ঘন্টা জেগে থাকেন না দেখা যায় সেখানে 6-7 ঘন্টা আপনি ঘুমান হিসাব করলে দেখা যাবে আরো 4-5 ঘন্টা কাজে থাকেন তো বাকি সময়গুলো কাজে কর্মের ফাঁকে চলনে বলনে হাঁটা শুয়া বসায় কিছুক্ষণ পর পর এই জন্য বলবেন আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পর পর যদি আস্তাগফিরুল্লাহ বলে তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর পর বলতে 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 সারা দিনে 70 বার 80 বার 100 বার 200 বার 300 বার হয়ে যেতে পারে কেন আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ বলবেন কারণ হলো আপনি যদি দিলের ভেতর থেকে একেবারে ইখলাসের সাথে তওবা নিয়তে আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট কিন্তু নবীজি বলেছেন কেউ যদি খালেস ভাবে তওবা নিয়তে এই বাক্যটা পড়ে তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তার সব গুনাহ maaf করে দিবেন যেহেতু আমিও জানি না আমি কখন মরব আপনারাও জানেন না আপনারা কখন মরবেন সুতরাং একটু পর পর যদি আস্তাগফিরুল্লাহ পড়েন যে কোনো সময় মরণ হয়ে গেলেও অসুবিধা নাই কারণ আস্তাগফিরুল্লাহ পড়লেই তো গুনাহ maaf হয় তাহলে বেগুনাহ মাসুম পবিত্র হয়ে যাওয়া যাবে কার কাছে তাহলে আজকের মাহফিলে একটা আমল শিখলাম কিছুক্ষণ পর পর আপনারা আজকে থেকে পড়বেন রাতের বেলা যখন আপনারা ঘুমাবেন সাইয়্যিদুল ইস্তেগফার আছে সাইয়্যিদুল ইস্তেগফার পরে ঘুমায়া যাবেন কারণ নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা বা আল্লাহর যে বান্দি সাইয়্যিদুল ইস্তেগফার পরে ঘুমায়া যায় ওই ঘুমের মধ্যে তার যদি মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে খুব দামি ইস্তেগফার আপনারা আমল করতে পারবেন না এই যে এখন বাসায় যাবেন যাওয়ার সময় তো স্ট্রোক করে মরে যেতে বাড়িতে ঘুমাইছেন ঘূর্ণিঝড় হইয়া অথবা ভূমিকম্প হয়ে মারা যেতে চট্টগ্রামে যাবেন বাসে উঠেছেন সিএনজিতে উঠেছেন অ্যাক্সিডেন্ট করে মারা যেতে আসলে আমরা এক সেকেন্ডের জন্য নিরাপদ নই এজন্য আমরা কিছুক্ষণ পর পর আজকে থেকে জপব আস্তাগফি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নবীজি ডেইলি পড়তেন কয়বার প্রায় 100 বার আমরা পড়ব কয়বার এর চেয়ে কম না বেশি কারণ আমাদের গুনাহ আরো জোরে বলেন গুনাহ বলছিলাম রমজান আসার আগে কয়টা কাজ করতে হবে এক নাম্বার তওবা তওবার কবুল হবে না মরণ এসে গেলে আর আরেকটা সময় কখন যেদিন পশ্চিম থেকে সূর্য উঠবে এখন প্রতিদিন সূর্য উঠে কোন দিকে পূর্ব দিকে কিয়ামতের দিন সূর্য উঠবে কোন দিকে পশ্চিম দিকে এই দুইটা সময় আসলে তওবা কবুল হয় রমজান আসার আগে খালেস ভাবে তওবা করার দরকার আছে না নাই আরেকটা কাজ করতে হবে রমজান আসার আগে সেটা হলো আচ্ছা এখানে তওবার ক্ষেত্রে আরেকটা বিষয় বলি তওবা কবুল হবে এটার জন্য কিছু শর্ত আছে নাম্বার 1 আপনি গুনাহগার স্বীকার করবেন 2 নাম্বার লজ্জিত হবেন 3 নাম্বার maaf চাইবেন 4 নাম্বার এই গুনাহ আর করবেন না আল্লাহর সাথে ওয়াদা করবেন 5 নাম্বার মানুষের হক নষ্ট করলে ওটা ফিরাইয়া দিয়েন কারণ বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে maaf পাওয়া যায় অনেক মানুষ আছে জায়গা জমি দখল করে মানুষের আছে না নাই খুব হেডাম খুব পাওয়ার এই ভূমিদস্যু তোমার কয় হাত জায়গা লাগবে আর কত জায়গা লাগবে বেটা তুমি মরে দেখো তোমার জায়গা মাত্র 3.5 হাত অনেকে মানুষের জায়গা জমি দখল করে খায় লুটপাট করে দখল করে এরপরে চাঁদাবাজি করে আছে না নাই মানুষের জায়গা জমি যারা দূর করে দখল করেছে যারা মানুষের হক মেরে খেয়েছে মানুষের হক নষ্ট কইরা কাবা শরীফের দরজায় গিয়া লটকায়া লটকায়া আল্লাহর কাছে maaf চাইলেও আল্লাহ বলবেন বেটা তোরে maaf করব না আমি ততক্ষণ যাদের হক নষ্ট করেছিস তাদের হক তাদের কাছে ফিরাইয়া দিবি না যতক্ষণ অথবা তাদের কাছ থেকে maaf চাইবি না যতক্ষণ maaf করবেন না আল্লাহও ততক্ষণ রমজান আরম্ভ হওয়ার আগে তওবা তো করবেনই তওবার পাশাপাশি বান্দার হক ফিরাইয়া দিবেন
অথবা তার কাছ থেকে মাফ চাইয়া নেবেন নইলে সারা মাস রোজা রাখবেন फायदा হবে দুই নাম্বার যেটা করব রমজান শুরু হওয়ার আগে হারাম উপার্জনে কেউ থাকলে ছেড়ে দেন হারামে কোনো আরাম পাওয়া যায় ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া জোরে বলেন ইবাদত কবুলের পূর্ব শর্ত কি হালাল খাওয়া আপনি হারাম খাইলেন সুদ খায়া টাকা উপার্জন করলেন ঘুষ খাইলেন ব্যবসায় ওজনে কম দিলেন খাদ্যের মধ্যে ভেজাল মিশায়া দিলেন মানুষের সঙ্গে প্রতারণা করলেন দুর্নীতি করলেন চাঁদাবাজি করলেন টেন্ডারবাজি করলেন লুটপাট করলেন এক কথায় হারাম পথে টাকা উপার্জন করে সেটা দিয়ে বাজারে গিয়ে আপনি পণ্যদ্রব্য কিনলেন সবকিছু কিনে আনে এরপরে হারাম টাকার সাহরি খাইলেন হারাম টাকার ইফতার করলেন আপনার হারাম টাকার সাহরি খায়া রোজা রাখা এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই তাহলে বোঝা গেল রমজান আরম্ভ হওয়ার আগে আগে দুইটা কাজ করেন এক নাম্বার তওবা এক নাম্বার তওবা জোরে বলেন এক নাম্বার তওবা তওবা দুই নাম্বার হারাম ছাইরা দিতে আর মনে রাখবেন যারা হারাম খায় হারাম খুর হারামে কোনো আরাম পাওয়া যায় যারা দুর্নীতি করে লুটপাট করে অন্যায় পথে টাকা কামায় এদের টাকা থাকে না দেখা যায় এদের বউ অসুস্থ এদের ছেলে মেয়ে অসুস্থ আবার হে নিজে এমন অসুস্থ হয় হারাম টাকা সে ভোগ করতে পারে না এমন এমন রোগ আল্লাহ এদেরকে দেন এই রোগের চিকিৎসা বাংলাদেশেও হয় না বিদেশে গিয়া চিকিৎসা নিতে হয় আবার দেখা যায় তার ঘরে এমন বালা মুসিবত পড়ে যা আনে ওগুলা খরচ কইরাও আরো অভাব থেকে যায় যারা হালাল পথে চলে দেখা যায় হালাল পথে অল্প পয়সা ইনকাম করেছে সারা মাস খরচ করার পরেও আরো কিছু অল্প বাকি থাকে সুবহানাল্লাহ কারণ বরকত দেওয়ার মালিক কে আল্লাহ এজন্য আমরা হালাল পথে চলব হালাল উপার্জন করব হালালের ভেতরে বরকত দেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ তাহলে রমজান আসার আগে কয়টা কাজ করতে হবে চিল্লায় বলেন কয়টা এক নাম্বার তওবা দুই নাম্বার হারামকে ডিলেট রিমুভ করে দিতে হবে তাহলেই রমজান শুরু করলে মানে আপনি তো তওবা করলেন পবিত্র হয়ে গেছে অন্যদিকে হারাম ছেড়ে দিয়েছেন হালাল খাচ্ছেন এবার রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মাগফিরাত পাওয়ার সুযোগ আছে বরকত পাওয়ার সুযোগ আছে এবার আসেন আমি যে রমজান নিয়ে আলোচনা করছি আপনাদের খারাপ লাগছে সামনে তো রমজান এই জন্য রমজান নিয়ে আলোচনা করছি এবার আসেন আমরা যদি রমজানটাকে সুন্দরভাবে সফলভাবে কাটাতে চাই তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক উপায়ে এই রমজান কাটাতে হবে ইনশাআল্লাহ এবার কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে একটি বরকতময় রমজান আপনারা কাটাবেন কিছু পরামর্শ কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা কি সেই আমলগুলো নিজেরা সেই আমলগুলো করে রমজান কাটাতে প্রস্তুত আর একটু জোরে বলেন সবাই প্রস্তুত তাহলে এগুলো যাদের কাছে মোবাইল আছে নোট করে নেন বাড়িতে গিয়ে আলোচনা করেন আর যারা পারেন মুখস্থ করে ফেলেন ইনশাআল্লাহ এক নাম্বার রমজান মাসে অপবিত্র হবেন না অনেকে আছে রোজা রাখে সারাদিন পেশাব কইরা পানি টানি নেয় না পবিত্র হয় না পাক থাকে বলেন তো এই ধরনের রোজাদার আছে না নাই বহু রোজাদার আছে রোজা রাখলেন কিন্তু সারাদিন নাপাক থাকলেন তো নাপাক অবস্থায় এই রোজা রাখার কি আর দাম কারণ পবিত্র থাকতে হবে এই হুকুমটা কার যে ব্যক্তি পবিত্র থাকে না তার সঙ্গে ফেরেশতা থাকে না এর সঙ্গে থাকে কে আর খবরদার যুবকদের মধ্যে এই রোগ আছে নাপাক শরীরে থাকে খবরদার ভাইয়েরা নাপাক শরীরে থাকা যাবে না ওই অবস্থায় কিয়ামতের দিন কবর থেকে তারে উঠাবেন যিনি তিনি কে খবরদারের জন্য নাপাক থাকবেন না যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে শয়তান রমজান মাসে অনেক রোজাদার আছে নাপাক কাপড় চোপড় অথবা শরীরে নাপাক নিয়ে দিন যাপন করে আমরা এই ধরনের রোজাদার হব না আমরা খাঁটি রোজাদার হব আমরা রোজা থাকা অবস্থায় পবিত্র থাকবো ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ দুই নম্বর আমল হলো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আজান হলেই মসজিদে গিয়ে জামাতে আদায় করবো ইনশাআল্লাহ অনেক লোক আছে রোজা রাখে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আসে না নাই খবরদার এই রকম হওয়া যাবে না রোজা হলো একটা ফরজ আর প্রত্যেক দিন নামাজ হলো পাঁচ ওয়াক্ত কয়টা ফরজ আরো জোরে বলেন তো একটা ফরজ আদায় করলেন আর পাঁচটা ফরজ ছেড়ে দিলেন তাহলে বলেন তো আদায় করেছেন কম আর ছেড়ে দিছেন বেশি এমনটা করা যাবে
এইজন্য রমজান মাসে সতর্ক থাকতে হবে পাঁচ ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে হবে আর কিছুক্ষণ আগে হাদিসও বলেছি রমজান মাসে ফরজ ইবাদত বা সকল ইবাদতের দাম কম না বেশি এজন্য দুই নাম্বার আমল বললাম পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে তিন নাম্বার আমল হলো তিন নাম্বার আমল হলো এমন রোজাদার হওয়া যাবে না শুধু সারা দিন না খায়া থাকবে পানি থেকে খাবার দাবার থেকে বিরত থাকবে হালাল স্ত্রী থেকে দূরে থাকবে কিন্তু অন্যান্য সকল অপকর্ম করবে এরকম রোজাদার আছে না নাই শুনেন রমজান মাসে যারা রোজা রাখে রোজাদার হলো দুই প্রকার আমার কথা যারা বুঝেন জবাব দেন রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারের কয় প্রকার জুড়ে বলেন অনেকের সাথে মিলে যাবে রাগ কইরেন না এক ধরনের রোজাদার হলো এরা সাহরি খায়া ইফতারে রাগ পর্যন্ত না খায়া থাকে খাবারও খায় না পানিও পান করে না হালাল স্ত্রীর ধারে কাছেও কিন্তু তারা দেখা যায় মিথ্যা কথা বলে গীবত করে যুগল ঘুরিও করে ঘুষও খায় ঘুষের লেনদেনও করে সুদের লেনদেনও করে দুর্নীতিও করে অন্যায়ও করে পাপও সমান তালে করে এরকম আছে না নাই এদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন রুব্ব সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু অনেক রোজাদার আছে যারা সারা দিন না খায়া থাকে আবার সকল অন্যায় অপকর্ম করে অন্যায় অপকর্ম কইরা সারা দিন যারা না খায়া থাকে আল্লাহর নবী বলেছেন এদের রোজার কোনো দাম আল্লাহর কাছে আল্লাহর নবী আরো বলেছেন এদের ব্যাপারে মাল্লাম ইয়াদা কওলাজ জুর والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه نبي جي বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজাও রাখলো আবার অন্যায় অপকর্ম পাপের কাজে জড়িয়ে গেল তার রোজার কোনো দাম আল্লাহর কাছে শুধুমাত্র খাবার দাবার থেকে পানি পান করা থেকে বিরত থাকার নাম রোজা নয় যদি কোনো ব্যক্তি খাবার দাবার আর পানি পান না করে আর অন্যান্য সকল পাপ করে তো সেটাকে রোজা বলে না সেটাকে বলে উপবাস বা উপাস থাকা রোজা এটাকে বলে না কারণ আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশরব শুধুমাত্র খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি নবীজি বলেছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস রোজা হচ্ছে যে আল্লাহকে ভয় করে আমি ইফতারের আগ পর্যন্ত খাবারও খাই না পানিও পান করি না ওই আল্লাহর ভয়ে সকল গুনাহ সকল পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার নাম বিরত থাকার নামই হলো রোজা শুধু পেটের রোজা আদায় করলে হবে না পেটের রোজার পাশাপাশি মুখের রোজাও বলেন মুখের রোজা চোখের রোজা আছে কানের রোজা পেটের রোজা হলো সারা দিন খাইলেন না পানিও পান করলেন না এটা পেটের রোজা কিন্তু পেটের রোজার পাশাপাশি আপনার জবানের রোজাও লাগবে অর্থাৎ এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে এই জবান দিয়ে প্রতারণামূলক কথা বলা যাবে না গীবত করা যাবে না চুগলখুরি করা যাবে না চোখের রোজাও আছে রমজান মাসে রোজা রেখেই চক্ষু দিয়ে নিষিদ্ধ কোনো জিনিস দেখা যাবে আজে বাজে ভিডিও দেখা যাবে না অনেকে আছে সারা দিন রোজা রাখে কিন্তু মুভি দেখে দেখে টাইম পাস করে আছে না নাই জিজ্ঞেস করি ভাই তুমি মুভি দেখো কেন কয়ে যাতে করে রোজার এই সময়টা সুন্দরভাবে কেটে যায় এই সময়টা কাটানোর জন্য কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার করার সুযোগ আছে না নাই তাহলে আপনি যদি রমজান মাসে রোজা রাখেন পেটের রোজা রেখে যদি চক্ষু দিয়ে আপনি নাটক দেখেন সিনেমা দেখেন তাহলে বোঝা যাবে পেটের রোজা আদায় হয়েছে কিন্তু চোখের রোজা আদায় হয় আমার কানের মধ্যে হেডফোন লাগে ইয়ারপড ঢুকে গান শুনে আজে বাজে জিনিস শুনে বাজনা যুক্ত গান শুনে তাহলে বোঝা গেল তার পেটের রোজা হয়েছে কিন্তু কানের রোজা হয় হাতের রোজাও আছে হাতের রোজা হলো এই হাত দিয়ে কলম ধরলে কলমের খুঁচায় দুর্নীতি করা যাবে না এই হাত দিয়ে ব্যবসা করলে ওজনে কম দেওয়া যাবে না এই হাত দিয়ে খাদ্যে ভেজাল মেশানো যাবে না এই হাত দিয়ে
মানুষের জায়গায় জমি ঠেলাঠেলি করা যাবে না হাত দিয়ে কারো হক নষ্ট করা যাবে না অন্যায় করা যাবে না এই হাতকে কোনো অপকর্মে জড়ানো যাবে না যদি হাতকে আপনি রোজা রাখার পরেও কোনো অন্যায় অপকর্মে জড়ায়া ফেলেন তাহলে বোঝা যাবে পেটের রোজা আদায় হয়েছে কিন্তু হাতের রোজা আদায় হয় পায়ের রোজা আছে অর্থাৎ রমজান মাসে রোজা রেখেই পা দিয়ে আপনি আজেবাজে জায়গার দিকে যাবেন না ফাহেশা কাজের দিকে যাবেন না আবার শরীরের চামড়ারও পর্যন্ত রোজা আছে এটা বিশেষ করে আমার মা বোনদের জন্য বলবো রমজান মাসে রোজাও রাখে আবার বেপর্দা হইয়া ঘর থেকে বের হয় আসে না নাই তাহলে বোঝা গেল সে পেটের রোজা আদায় করেছে কিন্তু আল্লাহ তাআলা যে তার চামড়া ঢাকার জন্য পর্দা করার কথা বলেছেন পর্দা করলো না এই রকম করে রোজা রেখে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নিজের সাড়ে তিন হাত বডিকে সকল প্রকার হারাম থেকে গুনাহ থেকে পাপ থেকে যারা হেফাজত করতে পারবে বাঁচায়া রাখতে পারবে এরাই হলো খাঁটি রোজাদার এই রকম খাঁটি রোজাদার হবে যারা নবীজি তাদের ব্যাপারে বলেছেন এই রকম করে পুরা রমজান মাস কাটাবে যারা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি আল্লাহ তাআলা ওই রোজাদারদের বিগত বছরের বিগত দিন বিগত জীবনের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে তাহলে রমজান মাসের আমল বলতেছিলাম এক নম্বরে কি বলেছিলাম সব সময় পবিত্র থাকা আর দুই নম্বরে কি বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় জামাতে আদায় করা তিন নম্বর খাঁটি রোজাদার হওয়া খাঁটি চার নম্বর সুন্নাহ তরিকায় ইফতার খাওয়া সুন্নত সম্মত উপায়ে ইফতার কিভাবে আপনারা সুন্নত সম্মত উপায়ে ইফতার করবেন আচ্ছা ইফতারের টাইমটা আনন্দের না দুঃখের জোরে বলেন সারা দিন রোজা রাখার পরে ইফতারের টাইমে শরবত খেজুর ছোলা মুড়ি বিভিন্ন ধরনের ইফতারের আইটেম ওই দেখেন অনেকের জিব্বায় পানি এসে গেছে ইফতারের কথা মনে পড়ে গেছে আপনাদের তাই না সারা দিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসলে খুশি লাগে কি লাগে না খুশি লাগে কি লাগে না এই যে ইফতার নিয়ে বসলেন ইফতারটা সুন্নত সম্মত উপায়ে কিভাবে খাবেন সেটা জানার দরকার আছে না নাই আচ্ছা যুবকদের কথা বলে তোমরা কি করো ইফতার সামনে নিয়া তোমাদের এক হাত পেটে রাখো সময় যায় না রে সময় যায় না সারাদিন সময় চলে গেছে ইফতারের আগের সময় যেন যাচ্ছে না এই জন্য যুবকরা কি করে এক হাত পেটে দিয়া আরেক হাতে মোবাইল নেয় মোবাইল নিয়ে ইফতারের আগের ওই সময়ে তারা ফেসবুকে পড়ে থাকে বা ইউটিউবে যায় ফোন স্ক্রল করে আচ্ছা বলেন তো ইফতারের আগে ইফতার সামনে নিয়া মোবাইল স্ক্রোলিং করার সময় নাকি এই সময়টাকে কাজে লাগানোর সময় শোনেন দোয়া কবুলের বিশেষ কয়েকটা মুহূর্ত আছে ইফতার সামনে নিয়ে বসেছে খেজুরগুলো হাত দিয়ে এরকম স্পর্শ করে নাড়াচাড়া করে ছোলাগুলো নাড়াচাড়া করে সর্বত্রে গ্লাসও ধরে কিন্তু খায় আচ্ছা বলেন তো আপনারা যদি কয়েকটা খেজুর খাইয়া ফেলেন শরবত যদি খাইয়া ফেলেন আল্লাহ কি ফেরেশতা পাঠাইয়া তারপর আপনার গালে থাপ্পড় দেওয়াবেন বেটা খাইলি কেন চাইলে তো খাইতে পারেন সারাদিন রোজা রেখেছেন আজান হয় না ইফতারের সময় হয় না এই জন্য আপনি খান না কার ভয়ে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে ডেকে বলেন হে ফেরেস্তারা দেখ এই বান্দা বানাইতে মানুষ বানাইতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে তাকায় দেখ আমার বান্দার আনুগত্য দেখ তার সামনে খাবার আছে এরপরেও আমার ভয়ে সে খায় না আল্লাহ আকবার বল ওই সময়ে আপনার এই চিত্র দেখে আল্লাহ বড় খুশি থাকেন ওই সময়ে খুশির সময়ে আল্লাহ যখন খুশিতে থাকেন ওই সময় আপনি হাত তুললে আল্লাহ ফিরাইয়া দিবেন না দিয়া দিবেন আচ্ছা আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন আপনার কাজকাম দিয়ে আপনার মালিককে খুশি করতে পারছেন ওই সময় যদি বলেন স্যার বেতন তো দিছেন একটু যদি এই মাসে কিছু আমার সাহায্য করতেন একটু বোনাস বকশিস দিতেন স্যারের মন ভালো থাকলে এমনি কয়েক হাজার টাকা যাও নিয়ে যাও কোনো অসুবিধা আমাদের মালিক ইফতারের আগে ইফতার সামনে নিয়ে বসে আছে আমরা খাইতেছি না মালিকের হয়ে মালিক খুশি না বেজার ওই সময়টাতে মালিকের কাছে চাইলে মালিক কি ফিরাইয়া দিবেন ইফতারের আগ মুহূর্তে নবীজি বলেছেন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেন না রোজাদারের সকল দোয়া আল্লাহ কবুল করেন তাহলে বলেন তো ইফতার সুন্নত তরিকায় খাবেন কেমনে এক নাম্বার ইফতারের আগে মোবাইল কাছে রাখবেন না মোবাইল ড্রয়ারে ইফতারের আগে দুয়ার প্রস্তুতি নেবেন ইফতারের আগে কি করবেন আপনার পরিবারের সবাইকে নিয়ে ইফতার খাইতে বসবেন বৈশা সবাই মিলে একটু ইস্তেগফার করবেন
ইস্তেগ কিছু দুরুদ পড়বেন ইস্তেগফার করবেন এরপরে আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলবেন খুশি হয়ে যাবেন কে জুড়ে বলেন দোয়া কবুল করবেন কে তাহলে ইফতার সামনে নিয়ে এক নম্বরে কি করবেন দোয়া বলেন কি করবেন দোয়া দুই নাম্বার দেরি করে ইফতার করবেন না তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আবার এই না যে আজান বা ইফতারের সময় হওয়ার আগে এরকম করা যাবে না তাড়াতাড়ি মানে হচ্ছে সময় হয়ে গিয়েছে সাথে সাথে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ তিন নাম্বার ইফতারের আগে বিসমিল্লাহ বলবেন অনেকে আছে আজান হইলে আর হুঁশ নাই আজান হয়ে গেছে কি বলেন আছে না নাই বিসমিল্লাহ বলবেন দোয়া করবেন আল্লাহুম্মা লাকা সুমতু দোয়া আছে না দোয়া পড়বেন এরপরে চার নম্বরে খেজুর ও পানি দিয়ে ইফতার করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার আরম্ভ করতেন অনেকে আছে উল্টা পাল্টা খাওয়া শুরু করে না নবীজির তরিকা অনুসরণ করেন প্রথমে কি খাবেন আর খেজুর না থাকলে পানি খেজুর না থাকলে পাঁচ নাম্বার ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন অতি ভাজা পোড়া খাইয়েন না কিংবা যেগুলা খেলে পেটে পাকস্থলীতে ক্ষতি হতে পারে এগুলা এড়িয়ে চলবেন নাম্বার সিক্স ছয় নাম্বার পরিমিত খাবেন কেউ কেউ আছে ইফতার খাইতে বসে কয় সারাদিন যেহেতু খায় না একদম খাইয়া গলা পর্যন্ত নিয়ে আসবে খাইয়া দাঁড়াইতে পারে না উঠতে পারে না আছে না নাই ইফতারের পরে নামাজ একটা আছে না নাই সৌদি আরব গেলে দেখবেন তারা ইফতারটা খুব অল্প খায় একদম অল্প হালকা ইফতার হালকা খেয়ে নামাজ পড়ে ফেলে নামাজের পরে তারপরে তারা খায় আর আমরা কি করি অনেক মানুষ আছে কয় সারাটা দিন খায় নাই ইফতার আনো খাইতে 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 ইফতার খাইয়া ফেসবুকে আবার দেয় ফ্রেন্ডস দেখো আমি ইফতার খাইয়া আছে না নাই এরকম রাক্ষসের মতো খাওয়া যাবে না পরিমিত খেতে হবে আল্লাহর নবীর খাবার দাবার খাওয়ার সুন্নত আছে না নাই নবীজি কি করতেন পেটের এক ভাগ সব সময় খালি রেখে দিতেন শুনেন মানুষ শুধু না খাইলে মরে না মাঝে মাঝে মানুষ খাইলেও মরে অতিরিক্ত কোনো কিছু ভালো তাহলে ছয় নাম্বার বললাম পরিমিত খাবেন সাত নাম্বার এই যে ইফতারের টাইমে ইফতার শুরু করে দিচ্ছেন ভালো কথা ইফতারের সময় তো আজান হয় আজানের জবাব দিবেন আজানের পরে আবার দোয়াটাও মনে মনে পড়ে দিবেন তারপরে ইফতারের শেষে আরেকটা দোয়া আছে না নাই যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এটা আপনারা পড়বেন নয় নাম্বার আরে বাপ রে বাপ রমজান মাসে তো আমরা খাই মাত্র দুই বেলা ইফতার আর সাহারি রমজানের বাহিরে সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার বিকালের নাস্তা আরো কত নাস্তা তাহলে বলেন তো হিসাব করলে রমজান মাসে খরচ আমাদের কমে যাওয়ার কথা কিন্তু রমজানে প্রতি ঘরে ঘরে আরো খরচ কেন অপচয় আর অপব্যয়ের কারণে কোনো কোনো ঘরে এত পরিমাণ ইফতারের আইটেম দেখা যায় খাওয়ার পরে আরো নষ্ট হয় এত খাবার দরকার আছে ঠিক যতটুকু দরকার ততটুকু অপচয় অপব্যয় করা যাবে এরপরে দশ নাম্বার হলো শুধু ইফতার নিজে খাইয়েন না প্রত্যেক দিন আপনারা কাউকে না কাউকে ইফতার করাবেন কেন ইফতার করাবেন আহা সুবহানাল্লাহ কত সওয়াব এখানে নবীজি বলেছেন মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরুহু যখন কোন রোজাদার আর একজন রোজাদারকে ইফতার করায় ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ ইফতার করানোওয়ালা লোককে দান করে দেন এখন আপনারা ভাবেন না হুজুর তাহলে ঠিক আছে আমরা রমজান মাসে কারো ইফতারের দাওয়াতে যাব না কারণ আমার সওয়াব যদি সে নিয়ে যায় আল্লাহ তার ভান্ডারে কম না বেশি আল্লাহ তাআলা যে ইফতার করালো তাকে আপনার রোজার সমপরিমাণ সওয়াব দিবেন ঠিক আছে কিন্তু আপনার সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমাবেন সাহাবীদের আমল কেমন ছিল আপনাদেরকে শোনাই সাহাবীরা কি করতেন একবারের ইফতার আরেক বাড়িতে পাঠিয়ে দিতেন যাতে ওই বাড়ির রোজাদারদের ইফতারের এই রোজার সওয়াবটাও তারা নিয়ে ফেলতে পারে ইফতার দেওয়ার পরে ওই বাড়ির লোকের আবার ভক্ত দেখছো কারবা তারা ইফতার পাঠাইয়া একা সওয়াব নেবে এই সুযোগ নাই তারা কি করতেন এরপরে তাদের বাড়ির ইফতারও উনাদের বাড়িতে পাঠাইয়া দিতেন সুবহানাল্লাহ এতে করে কি হলো আমরাও যদি এরকম ইফতারি পাঠাই একবারের ইফতার আরেক বাড়িতে একজন আরেকজনকে খাওয়াই সওয়াব তো পাবই পাশাপাশি এলাকার মধ্যে পারস্পরিক সম্প্রীতি মহব্বত ভালোবাসা বাড়বে না কমবে রমজান মাসে রোজা রাখবেন মাত্র তিরিশটা
কিন্তু আপনি চাইলে 60টা রোজার সওয়াব পেতে পারেন কি করে প্রতিদিন একজনকে যদি ইফতার করান 30 দিনে 30 জন আপনি রোজা রাখছেন 30টা পাইলেন 30টার সওয়াব ইফতার করাইছেন 30 জনকে আরো পাইছেন 30 জনের সওয়াব সুবহানাল্লাহ পড়েন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আরো বেশি করাবেন চেষ্টা করবেন প্রতিদিন অন্তত পক্ষে কিছু কিছু মানুষকে ইফতার করানোর আরবরা কি করে সৌদি আরবে আপনাদের এলাকার লোক তো অনেকে সৌদি আরবে থাকে আরে সৌদি আরবে তো দেখা যায় রমজান মাস আসলে তারা বিকেল বেলা এক এক জন গাড়ি নিয়ে বের হয়ে যায় পুরো গাড়ি ইফতার যারা যেমনে পায় জোর করে কয় আসেন আসেন এটা নেন এটা আমি আপনাদের দিলাম নেন এটা নেন এরকম ইফতার দিতে থাকে কেন দিতে থাকে কারণ রমজান মাসে রোজাদারকে ইফতার করালেই সওয়াব দেন কে আপনারাও এই প্র্যাকটিসটা করবেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হলো তারাবিহের নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ কারণ নবীজি বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরাদা সিয়াম রমাদান আলাইকুম আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করেছেন ওয়া সানান্তু লাকুম কিয়ামা আর আমি তোমাদের জন্য তারাবিহের ব্যবস্থা চালু করেছি তোমরা রোজা রাখার সাথে সাথে যারা রোজার জন্য তারাবিহের নামাজ আদায় করবা রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে আবার এই তারাবির নামাজে কি তাড়াতাড়ি কইরেন না আমাদের দেশে যে গতিতে তারাবি হয় এগুলো তারাবির নামে তামাশা হয় কুরআন নাজিলের মাসে কুরআন নিয়ে তামাশা কুরআন এত দ্রুত পড়ে ওয়ালাইয়াদু বিল্লাহ কি যে পড়ে হুজুরও বুঝে না মুসল্লিও শুধু গুনগুন গুনগুন শোনা যায় গুনগুন গুনগুন শোনা যায় প্রথমটা বুঝা যায় আর শেষটা বুঝা যায় মাঝখানে কিচ্ছু বুঝা শুরু করেছে আলিফ লাম মিম ওয়ালাহুম আযাবুন আযীম শুরুটা বুঝা যায় শেষেরটা বুঝা যায় মাঝখানে কিচ্ছু বুঝা এরকম খুব গতির তারাবি আমাদের দেশে নাই তো এটা তারাবি হইল না তাড়াতাড়ি হলো এটা তারাবি না তারাবির নামে ফাইজলামি খবরদার এটা করা যাবে না হক আদায় করে সুন্দর করে পড়বেন আস্তে আস্তে সুন্দরভাবে হক আদায় করতেন যখন তেলাওয়াত শুরু হলো ধীরে ধীরে পড়েন তাড়াহুড়া কেন সুন্দর করে পড়েন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون খারাপ লাগে খারাপ লাগে ধীরে 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 পড়েন যারা খুব তাড়াতাড়ি পড়ে করে এরা হয়তো আপনার চাইতে সর্বোচ্চ 15 মিনিট আগে শেষ করবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কিন্তু হেরা নামাজ পড়া যে নামাজ পড়ছে তারে জিকেন ভাই সত্যি করে বলেন তো আপনার মনে কি শান্তি আছে দেখবেন আড়ালে বলে ফেলবে ভাই রে পড়ছি কিন্তু মনে শান্তি নাই কবুল হইছে কি কবুল হয় না আমি যারা পড়ছে তার পেছনে হেদের মনেরও শান্তি আর যারা আরো 15-20 মিনিট বাড়াইয়া ঠান্ডা মাথায় সুন্দরভাবে শেষ করেছে এদের নামাজের শেষে অন্তরে শান্তি থাকে দিলে শান্তি থাকে আপনাদের এলাকায় আপনারা হুজুরদেরকে বলবেন হাফেজ সাহেবদেরকে বলেন হাফেজ সাহেব কত তাড়াতাড়ি করার কোনো দরকার ধীরে ধীরে কুরআন নাজিলের মাসে কুরআন নিয়ে তামাশা করা যাবে যুবক ভাইয়েরা দেখবেন হারামাইন শরীফাইন ফেসবুকে ভেরিফাইড একটা পেজ আছে যেখানে মক্কা মদিনার তারাবিহের নামাজ লাইভ দেখানো হয় কত সুন্দর করে তারা নামাজ পড়ে তাদের নামাজ 1 ঘন্টা 20 মিনিট লাগে 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট কখনো একটু কম একটু মানে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20 আমাদের দেশে তাড়াতাড়ি বললে সব মিলাই এসার নামাজ সহ 55 মিনিট 50 মিনিট তাইলে 20-25 মিনিট ডিফারেন্ট বেশ কম কিন্তু এই 20-25 মিনিটের জন্য তো তামাশা হয়ে গেল বেয়াদবি হয়ে গেল এই বেয়াদবি করা যাবে আর আমার দেশের হাফেজদের কণ্ঠ কত সুন্দর শুনেন যখন সুরেলা কণ্ঠে সুন্দর করে কুরআন তেলাওয়াত হয় 1 ঘন্টা না 10 ঘন্টা তেলাওয়াত করলেও শুনতেই ভালো লাগে ঠিক কি না এজন্য হক আদায় করে কুরআন পড়বেন কুরআন এর তেলাওয়াত কত ভালো লাগে গান শুনলে এক গান বারবার শুনলে বিরক্ত লাগে কিন্তু প্রতিদিন আমরা তারাবির নামাজে গিয়া প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শুনি কেউ কি বলছে হুজুর এটা চেঞ্জ করেন
সব সময় ফাতিহা দিয়ে আরম্ভ করেন কেন কেউ কি বলে আরে বাপ রে বাপ যে সকল মসজিদে তিন চার জন হাফেজ থাকে দেখা যায় একজনের ফাতিহা এক রকম আরেকজনেরটা কেউ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকজন এসে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকজন অন্য সুরে মানে এক এক জনের সুরে এক এক রকম ঢেউ এক এক জন এক এক ভাবে পড়ে আর মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক কি না কারণ কোরআনের তেলাওয়াতে মানুষের বুর ফিল হয় না খারাপ লাগে না তবে হাফেজ সাহেবদের দোষ দিয়ে লাভ নাই কিছু কিছু মসজিদের কমিটিও আছে ইন্টারভিউ নেওয়ার সময় কয় দেখো কোন হুজুরের গতি বেশি কোন হুজুরের গতি না এরকম কত গতির হুজুর কিছু ছেলে বেলেরা আছে দেখবেন মোটরসাইকেল চালায় ডিজে স্টাইলে কিছুক্ষণ ডানে কাত কিছুক্ষণ বামে কাত এগুলো মনে হয় আপনাদের মহেশখালীতে নাই আছে মানে আমি তো আজকেও দেখছি আমি গাড়ি চালায় আসতেছি ওরে বাপরে বাপ একবার মানে ডাইনে আরেকবার বাম দেখলে ভয়ও লাগে এই পোলাপানদেরকে যারা ডানে বামে কাইক কুত করে যে কোনো সময় যে কোনো গাড়ির নিচে চলে যাইতে এরকম বহু ছেলেকে আমি দেখছি একবার আমি খুলনা থেকে বাগেরহাট যাচ্ছি মাহফিলে আরে আমার সামনে একটা ছেলে মাত্র কাইক কুত দিয়ে গেছে দুই সেকেন্ডের ভিতরে তার মাথা একদিকে ঠ্যাং একদিকে তার বাইক একদিকে চোখের সামনে আমি এরকম দেখেছি যুবকদেরকে বলছি শোনো এরকম মোটরসাইকেল চালাইও না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এটা বড় মারাত্মক বাঁচলে পঙ্গু আর নইলে মরবে এমন ভাবে তার লাশও একত্রিত করা যায় মগজ একদিকে ঠ্যাং একদিকে তার হাত একদিকে পেটের নাড়ি ভুঁড়ি আরেকদিকে কি বললেন এরকম বীভৎস অ্যাক্সিডেন্ট আছে না নাই সুন্দর করে চালাও একেবারেই ফোর গিয়ার মারো না আস্তে আস্তে চালাও এক জায়গায় যাইতে সময় লাগবে ২০ মিনিট জুড়ে চালাইলে লাগবে ১০ মিনিট তো আমি ১০ মিনিট পরে যাই কোনো অসুবিধা আছে তো বলছিলাম গতিতে মোটরসাইকেল চালাইলে যেমন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারেন গতির তারাবিগুলা এগুলা ব্যাপারটা হচ্ছে এমন আমি আপনাকে বলি এক ছাত্র পরীক্ষার মধ্যে ৫০ পৃষ্ঠা লিখেছে কিন্তু পরীক্ষক নাম্বার দিয়েছে ০০ কেন প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই আবার আরেকজন মাত্র ৫ পৃষ্ঠা ৬ পৃষ্ঠা লিখেছে নাম্বার পাইছে অনেক বেশি তাহলে বোঝা গেল খুব স্পিডে অনেক নামাজ পড়বেন আল্লাহ খুশি হবেন আস্তে আস্তে হক আদায় করবেন খুশি হবেন কি তাহলে তারাবির নামাজে হক আদায় করবেন তো ইনশাআল্লাহ আর যুবকদের আরেকটা রোগ আছে বলবো নাকি রাগ করবে যুবকরা এরা কি করে রমজান মাসে তারাবির নামাজে হাফেজরা আল্লাহু আকবার বলে তারা হাফেজ সাহেবরা কিরাত শুরু করে যুবকরা বলে উফ মিনিমাম তো ৫-৭ মিনিট যাবে এই সময়টা তারা মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়া তারা ফেসবুক চালায় আর হুজুর যখন আল্লাহ আকবার কয় আল্লাহ আকবার কি বলেন এরকম আছে খালি যুবকরা না কিছু বুড়া বাবারাও আছে এখন তো বুড়া বাবারাও স্মার্ট কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে গেছি এক চাচা দাড়ি টাড়ি লম্বা কয় হুজুর আপনি আমাকে একটু ফেসবুকে অ্যাড করেন তো আমি বললাম চাচা আপনার ফেসবুক আছে কয় আছে মানে দুইটা অ্যাকাউন্ট আমার সবাই এখন স্মার্ট হয়ে যাচ্ছে তো অসুবিধা নাই স্মার্ট হতেই পারেন কোনো অসুবিধা নাই কিন্তু প্রযুক্তি থেকে দূরে থাকবেন যখন এবাদতে যাবেন প্রযুক্তি থেকে দূরে থাকবেন পারা যাবে তো এই আমলগুলা মনে রাখতেছেন তো আপনারা ৬ নম্বর হলো সাহরি খাবেন সাহরির মধ্যে বরকত রয়েছে সুবহানাল্লাহ পড়বেন না নবীজি বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা তোমরা সাহরি খাও বাদ দিও না কারণ সাহরির খাবারে বরকত আছে বরকত কেমন বরকত দেখেন এখন তো রমজান মাস না দেখবেন সকাল বেলা নাস্তা খায়া দুপুরের খাবার খাইতে খাইতে মাগরিব হইলে মাথাটা গিজগিজানি করে ঠিক আছে কি না কিন্তু রমজান মাসে সাহরির সময় খাইছে অল্প খাবার কোন কোন সময় এমন হয় বেশি খাওয়া যায় সামান্য খাইছে সারাদিন রোজা রাখে মাথা খারাপ হয় খারাপও কেন লাগে না জানেন এটা নবীজি বলেছেন সাহরি অল্প হইলেও খাও অন্য হাদিসে নবীজি বলেছেন এক ডুব পানি হইলেও সাহরিতে খাও কারণ সাহরির অল্প খাবারের মধ্যে আল্লাহ তোমাকে বরকত দিবেন সুবহানাল্লাহ পারলে সাহরি খাওয়ার সময় একটু খেজুর খাবেন কারণ নবীজি সাহরিতেও খেজুর খেতেন ইনশা আমরাও খাবো এরপরে আসেন ৭ নাম্বার যেহেতু সাহরি খাওয়ার জন্য উঠবেন সাহরি খাওয়ার আগে ২০-২৫ মিনিট তাহাজ্জুদের নামাজে সময় কাটাইতে পারবেন না কারণ তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজ এর পরে সবচাইতে দামি নামাজ নবীজি বলেছেন আফদালুস সালাতু বাদাল ফরিদাতি সালাতুল লাইল
ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ওই সময় আল্লাহ তাআলা বলেন এমন কে আছো যে আমাকে ডাকবে মানযাল্লাযী ইয়াদুনী কে আছে যে আমাকে ডাকবে যে আমাকে এখন ডাকবে ফাস্তাজিবা লাহু আমি তার ডাকের জবাব এখন দান করব আল্লাহ বলেন মানযাল্লাযী ইয়াস্তাগফিরুনী এমন কে আছে যে আমার কাছে গুনাহের জন্য maaf চাইবে যে বান্দা এখন এই তাহাজ্জুদের সময় আমার কাছে গুনাহের জন্য maaf চাইবে ফাগফিরা লাহু আমি তার সব গুনাহ maaf করে দিব এই সময়টা কাজে লাগাবেন তো ইনশা যুবকরা তাহাজ্জুদে সাজদা দেওয়া যাবে তো আল্লাহকে ইনশা নাম্বার 8 8 নাম্বার হলো এটা কুরআন নাজিরের মাস এটা কি নাজিলের মাস জোরে বলেন কি নাজিলের মাস আচ্ছা 30 দিনে কুরআন নাজিলের মাসে একবার কি আমরা কুরআনটা পড়তে পারবো না ইনশাআল্লাহ একটা টেকনিক দিয়ে দেই আপনাদেরকে অনেকে ভয় পায় কয় এত বড় কুরআন আমি কেমনে পড়বো সবাইকে একটা সহজ টেকনিক দিয়ে যাই এই সহজ টেকনিক কি খুব সহজেই আপনি 30 দিনে কুরআন শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ কয় দিন 30 দিন কয় পারা তাহলে ডেইলি ডেইলি এভারেজ পড়তে হবে কয় পারা এক পারায় কয় পৃষ্ঠা 20 পৃষ্ঠা কয় পৃষ্ঠা তাহলে ডেইলি কয় পৃষ্ঠা 20 পৃষ্ঠা ডেইলি কয় পৃষ্ঠা 20 পৃষ্ঠা এখন 20 পৃষ্ঠা এক বসায় পড়তে গেলে অনেক সময় বিরক্ত আসতে পারে বা অনেক সময় পুরাটা পড়তে নাও পারে নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত প্রতি ওয়াক্ত নামাজ শেষ করে উঠে যাইয়েন না নামাজ পড়াই এই দেখেন কুরআন হাতে নিয়ে কুরআন হাতে নিয়া মাত্র কয় পৃষ্ঠা পড়বেন না 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 চার পাঁচা কত কয় পৃষ্ঠা মাত্র চার পৃষ্ঠা পড়তে সময় লাগবে 10 মিনিট যারা মানে আলেমদের তো 5-7 মিনিট লাগবে কিন্তু আলেম যারা না হয়তো 10 মিনিট তাহলে প্রতি ওয়াক্তের নামাজে চার পৃষ্ঠা পাঁচ ওয়াক্তের নামাজে চার পাঁচা মাবুনটাও শুনতেছেন এই টেকনিক অবলম্বন করলে তাহলে রমজান মাসে ফজর থেকে নিয়ে প্রথম রমজানের ফজর থেকে শেষ রমজানের এশা পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজে চার পৃষ্ঠা পড়লে দেখা যাবে প্রথম রমজান শুরু করবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রথম রমজানের ফজর শুরু হবে আর 30 রমজানের দিন এশার নামাজে শেষ হবে الذي يوسوس في صدور الناس من الجنة والناس الحمد لله এক মাসে পুরো কুরআন পড়া এই টেকনিক অবলম্বন করে এই কুরআন রমজান মাসে প্রত্যেকই একবার অন্তত পড়বেন তো ইনশাআল্লাহ আরেকটা প্ল্যান করেন চার পৃষ্ঠা করে পড়লেন কি রকম অর্থ ছাড়া এবার সিদ্ধান্ত নেন 30 দিনে অন্তত 30টা সূরা অর্থ সহ পড়বেন কয়টা সূরা এটা নামাজের বাইরে অবসর সময়ে মনে করেন বিকাল বেলা ফ্রি হইছেন কুরআন বাংলা অনুবাদ সহ হাতে নিয়ে প্রতিদিন একটা সূরা পড়েন আরো 15-20 মিনিট এরকম প্ল্যান করে পড়েন তাহলে 30 দিনে হয়ে যাবে কয় সূরা প্রতি বছর যদি আমরা অন্তত রমজানে এই পরিকল্পনা করতাম জীবনে যারা অন্তত কত রমজান তো আমরা পাইছি 30টা সূরা করে পড়লে তো দেখা যেত যে আমাদের 5-6টা রমজানে পুরো কুরআনের অনুবাদ শেষ হয়ে এই এই রমজানে আপনারা এই প্ল্যানটা কাজে লাগাইতে পারবেন তো আট নাম্বার প্রতিদিন কিছু কিছু দান সদকা করবেন কারণ রমজানে দান করলে একে একে অল্প যার যে সামর্থ্য 50 টাকা করেন 100 টাকা করেন 2 টাকা করেন 5 টাকা করেন দানের মধ্যে থাকেন মসজিদে গিয়েছেন দেন এতিম পেয়েছেন দেন অসহায় পেয়েছেন দেন রমজান মাসে নবীজি বেশি দান সৎকার করতেন আমরাও আমাদের দান সৎকার হাত প্রসারিত করে দিব ইনশাআল্লাহ 10 নম্বর প্রত্যেক দিন কম করে হলেও 100 বার ইস্তেগফার পড়বেন আজকে একটা পারবেন তো ইনশাআল্লাহ এই আমলটা জারি রাখবেন ইনশাআল্লাহ 11 নম্বর হলো রমজান মাসে বেশি বেশি দুরুদ পড়বেন নবীজির উপরে দুরুদের মতো দামি আমল আর হতে পারে নবীজি বলেছেন বেশি বেশি আমার উপরে দুরুদ পাঠ করো কারণ কিয়ামতের দিন তোমরা দুনিয়াতে যারা বেশি বেশি আমার উপর দুরুদ পড়বা কিয়ামতের দিন তারা আমার তত বেশি নিকটে থাকবা
12 নম্বর হলো সর্বশেষ কথা বলি রমজান মাসে তাকওয়ার প্র্যাকটিস করে নিজেকে গঠন করতে হবে আত্মগঠন করতে কি রকম একটা উদাহরণ বুঝেন রমজান মাসে ইফতার সামনে নিয়া খান না কার ভয়ে জোরে বলেন ওই আল্লাহর ভয়ে যুবকরা চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো ওই আল্লাহর ভয়ে মোবাইলে পর্নোগ্রাফি দেখা থেকে সারা জীবনের জন্য পর্নোগ্রাফি দেখা থেকে নিজেকে হেফাজত করার সিদ্ধান্ত নাও গুনাহ থেকে বাঁচার সিদ্ধান্ত নাও যদি তাকওয়া আমাদের ব্যক্তি জীবনে থাকে ব্যক্তি জীবনে কোনো গুনাহ থাকবে পরিবারে তাকওয়ার চর্চা থাকলে পরিবারেও গুনাহ থাকবে আর সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব যাদের হাতে আছে তারাও যদি ওই আল্লাহকে ভয় করে তারা যদি জনগণের দায়িত্ব পালন করে তাহলে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে একটা কিচ্ছা শোনাবো বলবো ওমর রাদিয়াল্লাহু আন ওমর রাদিয়াল্লাহু আন অর্ধ দুনিয়া শাসন করেছেন অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি বলেন তো সেই যুগে এখনকার যুগের মতো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি না জোরে বলেন কারেন্ট ছিল নাকি না তিনি একবার ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া কাজ করতেছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন ভেতরে কি আসব তিনি বললেন না অপেক্ষা করো এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভাইয়া দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে আসার পর জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়া নিভাইয়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন তিনি তখন বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের জন্য কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় ভেতরে ঢুকে হয়তো ব্যক্তিগত কথা আমার সঙ্গে বলবে চিন্তা করলাম জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি তো রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের আমানতের খেয়ানত হবে কিয়ামতে আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে এই ভয়টা যখন কলিজায় চলে আসলো সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকিয়েছি এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো চান কি চান না এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খুঁজু খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক কিনা এজন্য রমজান মাসে এই তাকওয়ার চর্চা করে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমাদের সমাজ আর আমাদের রাষ্ট্রে চোর ডাকাত চরিত্রহীন লম্পট মদবাস মদখুর গাঁজাখুর ইয়াবাখুর আর দুর্নীতিবাজদেরকে সমাজের নেতৃত্ব তাদের হাতে সুপর্দ করব না বরং কোরআনওয়ালা ইসলামওয়ালা ইসলামের সৈনিক যারা তাদের হাতে আমরা সমাজের নেতৃত্ব তুলে দিব তবেই আমাদের সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ নইলে বৈশা খাইতে খাইতে পেট তরমুজের সাইজ পাঁচ বছরের সম্পদ দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ দশ গুণ ঠিক কিনা বলেন তাকওয়ার চর্চা আমার ভাই আমার আগে তাকওয়ার আলোচনা করে গিয়েছেন এই তাকওয়া রমজানে অর্জন করে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে এজন্যই রোজার বিধান দিয়েছেন কি আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা তো এই জন্য দিয়েছি সম্ভবত তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে এই তাকওয়ার চর্চা এই রমজান মাসে করে বাকি এগারোটা মাস তাকওয়া ভিত্তিক জীবন আমরা পরিচালনা করব পারা যাবে তো ইনশাআল্লাহ আজকে যে কথাগুলো বললাম
এই কথাগুলোর আলোকে আসুন রমজান মাসকে স্বাগত জানাই তওবা করে হারাম উপার্জন বাদ দিয়ে হারাম উপার্জন বাদ দিয়ে তওবা করে হারাম উপার্জন বাদ দিয়ে রমজান মাসকে স্বাগত জানাই এরপরে ইবাদত বندگی কুরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল আর নেক কাজের মধ্য দিয়ে রমজানকে আমরা কাটাই তাহলেই আমাদের সারা জীবনের গুনাহ যিনি maaf করে দিবেন তিনি কে রমজান মাসটাকে আমরা এভাবে কাটাতে পারবো তো কেমনে কাটাবেন একটা সংক্ষিপ্ত ফর্মুলা আপনাদেরকে দিয়েছি এর বাইরে আরো নেক কাজ ভালো কাজ সৎ কাজ অন্তর্ভুক্ত করে আমরা সবাই রমজান মাসটাকে তাকওয়া দিয়ে ইবাদত দিয়ে ভরে দিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সবাই বলেন আমিন মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনব আচ্ছা আমি তো মাহফিলে সাধারণত প্রশ্ন উত্তর নেই না কারণ হচ্ছে এগুলো থেকে অনেক ঝামেলা হয় এই যে পায়ে ধরে সালাম করা যাবে কি না এটা আমাদের দেশের কোন কোন আলেম বলেন করা যাবে কেউ কেউ বলেন করা যাবে না অনেকে বলেন কদম বুসি আসলে সালামটা পায়ে ধরে হয় না সালামটা কি দিয়ে হয় জোরে বলেন কেমনে আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাই আমি দলাদলিতে না এই দলেও নাই ওই দলেও নাই আমি সব সময় চেষ্টা করি উম্মতকে যাতে এক রাখা যায় উম্মতের ঘরে আগুন লাগানো যাবে না আচ্ছা এই যে আমরা সালাম দেই বলেন তো সালামটা দুনিয়ার কোন হুজুর শিখাইছেন কোন নবী শিখাইছেন না নবীরাও শিখান নাই সালামটা সরাসরি শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহর একটা নাম এটা আল্লাহর জাতি নাম সিফাতি নাম আছে আরো কয়টা 99টা এর মধ্যে আল্লাহর একটা নাম সালাম আছে না নাই আছে না নাই তো ওই সালাম অর্থাৎ আল্লাহ তাআলা কিভাবে সালাম শিখাইলেন শুনেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে জোরে বলেন এটা বুখারী শরীফের হাদিস থেকে শোনাচ্ছি আদম আদম আলাইহিস সালাম কে নিজের হাতে বানাইছেন কে আল্লাহ বলেছেন তুলুহু সিতুনা দিরাআন আমি তাকে 60 হাত লম্বা করে বানিয়েছি সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা বলেন আদম তুমি ওই ফেরেশতাদের কাছে যাও ইযহাব হাউলাইন নাফারি মিনাল মালাইকা ওই ফেরেশতাদের দলের কাছে যাও গিয়ে কি করো তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা বলবা আসসালামু আলাইকুম আর শুনবা তারা কি জবাব দেয় কারণ এটাই হবে তোমার আর তোমার যত বংশধর আসবে তাদের অভিবাদন রীতি অর্থাৎ দেখা সাক্ষাৎ হইলে কালামের আগে কথাবার্তার আগে একজন আরেকজনকে অভিবাদন কেমনে জানাবে এটা আদম আলাইহিস সালামকে শিখাই দিয়েছেন কে বলেন যাও ফেরেশতাদেরকে সালাম দাও তিনি গিয়ে বললেন আসসালামু ফেরেশতারা বলল ওয়া আলাইকুমুস এই তো সালামের সিস্টেম পাশাপাশি সালামটা আরো লম্বা করে দেওয়া এটাও শিখাইছেন কে নবীজির একটা হাদিস আছে যে তোমরা যদি আসসালামু আলাইকুম বলো তো আমলনামায় 10 নাকি আর সালাম যদি আরেকটু লম্বা করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আমলনামায় 20 নাকি আর আরেকটু যদি বাড়াও রাহমাতুল্লাহর সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আমলনামায় আল্লাহ 30টা নাকি দিবেন সুবহানাল্লাহ কইতে মন চায় না সালামটা এতটুকুই কিন্তু আমাদের দেশে কোথা থেকে কারা জানি আরো বাড়াই ফেলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু না এরকম কোন সালাম আমি হাদিসে পাই নাই আজ পর্যন্ত সালাম হলো আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত আর যদি সওয়াবের জন্য বরকতের জন্য আরো বাড়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার সালাম তামসা করে দিয়ে না সালাম আলাইকুম বলে না অনেকে হ্যাঁ মাইকা দিনে সালাম আলাইকুম আছে না নাই সালাম মানে শান্তি আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আর সাম মানে মৃত্যু সালাম আলাইকুম মানে তুই মরি যা তাহলে এরকম টিটকারি করা যাবে আবার মহিলারা বলে আসসালামু আলাইকুম আপনারা শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন তো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমিও দিই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা হলো শুদ্ধ সালাম তাহলে সালামটা সরাসরি শিখাইলেন কে তা আল্লাহ কি বলছেন আদম যাও ফেরেশতাদেরকে কি পায়ে ধরে সালাম করো বলেন আপনারা তাহলে সালামটা দিতে হয় কিসে আপনারা বলবেন হুজুর তো আমাদের দেশে এটা আসলো কেমনে এক সময়
এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হলো ধর্মের ভিত্তিতে ভারত হিন্দুরা চলে গেল হিন্দুস্তানে আর মুসলমানরা চলে আসলো পাকিস্তানে আগে আমরাও পাকিস্তানে ছিলাম আমরা ছিলাম পূর্ব পাকিস্তান আর ওরা তো আছে পশ্চিম এরা যখন আমাদের উপরে জুলুম চালাইলো যাই হোক মুক্তিযুদ্ধ স্বাধীনতা হলো আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেলাম আলহামদুলিল্লাহ তো ওই যে ভারতীয় উপমহাদেশে থাকতে একটা সময় হিন্দুয়ানি কালচার ছিল হিন্দুরা আশীর্বাদ নেয় কি নেয় আশীর্বাদ পায়ে ধরে তারা কি করে কয় একটু আশীর্বাদ দেন এরকম ওই যে কালচারটা আমাদের আমাদের ভিতরে কিন্তু এখনো হিন্দুয়ানি অনেক কালচার কারণ আগে তো এরা ছিল বাংলাদেশ বলেন এই ভারতীয় উপমহাদেশে অনেক পীরাউলিয়া এসে বুজুর্গরা এসে এদেরকে মুসলমান মানিয়েছেন কিছু কালচার এখনো থেকে গেছে আপনারা কি আরব দেশে কখনো পায়ে ধরে সালাম ধরা সালাম করা দেখেছেন দেখেন নাই তো এটাও হিন্দুয়ানি একটা কালচার থেকে গেছে পায়ে ধরে কদম বুসি এটাকে অনেকে বলে কদম বুসি কদম মুসি নাকি এটা না বুসি কি জানে হ্যাঁ কদম বুসি এটার অর্থ কি হয় মানে কদম মানে তো হচ্ছে পা বুসি মানে কি মুসা আচ্ছা হতে পারে আমি জানি না তো এরকম সালাম আসলে আল্লাহ তাআলা শেখান নাই নবীজি শেখান নাই বরং আপনারা হাদিস পড়লে দেখবেন নবীজি যেখানেই ভাষণে দাঁড়াতেন সালাম দিতেন আসসালামু দেখা সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম এটাই সালাম পায়ে ধরে সালামের এই নীতি রীতিনীতি আমি আসলে জানি না তবে আমার মনে হচ্ছে এটা ওই হিন্দুয়ানি কালচার থেকে এসেছে এখনো হিন্দুরা কিন্তু আশীর্বাদ নেয় আপনারা দেখবেন আমাদের হিন্দু ভাই বোনরা আছে না আছে আমি দেখেছি অনেক হিন্দুরা এরকম নেয় তো সালাম আমরা দিব মৌখিকভাবে আসসালামু আলাইকুম আপনি আপনার আম্মা আব্বাকে পায়ে ধরে ঈদের দিন কদম বুসি করলেন আর সারা বছর চিকিৎসা করান না ঠিক মতো খাওয়ান না খোঁজ খবর নেন না তো একদিন কদম বুসি বা মাঝে মাঝে কদম বুসি করলেন আর মা বাপের খোঁজ খবর দিলেন না এটা কি মা বাপের প্রতি যথাযথ সম্মান হলো মা বাপের খেদমত করা মা বাপকে দেখাশোনা করা আব্বা আম্মার চিকিৎসার ভার বহন করা মা বাপকে মাথার তাজ বানিয়ে রাখা আব্বা আম্মাকে পীর আব্বা আম্মাকে পীর বানাইতে হবে মা বাবার চাইতে সন্তানের জন্য বড় পীর দুনিয়াতে আর কেউ হতে পারে না আমার বাপ আর আমার মা যদি আমার উপর খুশি হয়ে যায় আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে এজন্য আমার যুবকদেরকে বলবো তোমাদের জন্য তোমাদের বাপ আর তোমাদের মা বড় পীর মা বাবার খেদমত করো মা বাপকে রাজি করো মা বাপকে খুশি করো খুশি হয়ে যাবেন কি খুশি করার জন্য কি খালি পায়ে ধরে পড়ে থাকতে হবে আব্বা আম্মার হক আদায় করতে গলা বড় করে চোখ রাঙিয়ে আব্বা আম্মার সাথে কথা বলা যাবে ভদ্র ভাষায় কথা বলতে হবে নমনীয় হয়ে মার্জিত ভাষায় আব্বা আম্মা অসুস্থ চিকিৎসা করাইতে হবে তাদের সেবা শুশ্রূষা করতে হবে বুড়া হয়ে গিয়েছেন গোসল করায় দেন কাপড় চোপড় ধুইয়া দেন চিকিৎসা করান আব্বা আম্মাকে সম্মান করেন মহব্বত করেন ভালোবাসেন তবেই জান্নাত দিয়ে দিবেন কে হ্যাঁ যুবক ভাইয়েরা জান্নাত তালাশের জন্য এত দূরে যাওয়া লাগবে না মার পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কে আব্বার খেদমত আম্মার খেদমত করো তবেই জান্নাত দিয়ে দিবেন কে তো পায়ে ধরে সালাম এটা আসলে ইসলামিক কালচার নয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার যুবক ভাইদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আপনারাও দোয়া করবেন প্রতি বছর তারা যদি সাহস করে উদ্যোগ নেয় আপনারা মুরব্বীরা তাদেরকে সহযোগিতা করবেন তো আসলেই করবেন তো এই ছেলেগুলো শুধু মাহফিল নয় সামাজিক কাজ মানবিক কাজ যে কোনো ভালো কাজ এর উদ্যোগ যদি তারা নেয় গ্রহণ করে আপনারা সবাই আন্তরিকতা দিয়ে তাদেরকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আমার যুবকদের জন্য দোয়া হবে তরুণদের জন্য শিশু কিশোর ছাত্রদের জন্য মা বোনদের জন্য মুর্দেগানদের জন্য অসুস্থদের জন্য সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ মাহফিল কমিটির